দুজনে দুই বিপরীত মেরুর মানুষ, কেউ একজন খোলামেলা প্রকৃতির তো আরেকজন শান্ত স্বভাবের। 10টা কথা বললে একটা উত্তর দেন, নিজেকে গম্ভীর রাখতে বেশি পছন্দ করেন। ইন্ডাস্ট্রিতে তাদের ঘনিষ্ঠ বন্ধুরা তো বলেছিলেন এই সম্পর্ক টিকবেই না এগোনোই ভালো। কিন্তু বিধির লিখন খণ্ডাইকে, এখন সে তারকা জুটি সুখের দাম্পত্য জীবন করছেন। দুই সন্তান নাইসা আর যুগকে নিয়ে ভরা সংসার কাজল আর অজয় দেবগণের। কাজলকে প্রথম সাক্ষাতে একেবারে মনে ধরেনি অজয়ের, ভেবেছিলেন কি অহংকারী মেয়ে রে বাবা। শুধু তাই নয়, কাজল এত কথা বলেন সেটা অজয়ের অপছন্দের কারণ ছিল। ভেবেছিলেন এই মেয়েটির সঙ্গে আর কোনোদিনও দেখাই করবেন না, আর সেই কাজলের সঙ্গে এখন দুই দশকেরও বেশি সময় ধরে সংসার করছেন অজয় দেবগণ। অভিনেতা নিজে এক সাক্ষাৎকারে কথা জানিয়েছিলেন। অজয় জানিয়েছিলেন, হালচাল সিনেমার শুটিংয়ের আগে কাজলের সঙ্গে মাত্র একবারই দেখা হয়েছিল আমার। সত্যি কথা বলছি, কাজলকে তখন আমার একেবারেই ভালো লাগেনি। প্রথম দেখাতেই মনে হয়েছিল বড্ড বাচাল অহংকারী মেয়ে একটা। উপরন্তু আমাদের ব্যক্তিত্ব একে অপরের থেকে পুরোটাই বিপরীত। তবে এখন মনে হয় যেটা ঘটার সেটা তো ঘটবেই। প্রথম সাক্ষাতে নেতিবাচক মনোভাব থাকার পরও কাজলের সঙ্গে দেখা করেছেন, তাদের বন্ধুত্ব আরো গাঢ় হয়েছে দিন দিন। 1999 সালে সাতপাকে বাধা পড়েন কাজল অজয়। সিঙ্গম অভিনেতা এও জানিয়েছিলেন যে কাজলের সঙ্গে তার বিয়ের পর পরিবারের সকলে খুব খুশি ছিলেন। তারা বলেছিলেন পরিবারে অন্তত এরকম একজন তো এলো যে কথা বলবে। তবে এটা সত্যি যে আমরা দুজনে যদি চুপচাপ হতাম তাহলে সমস্যা হতো, তাই কাজল বেশি কথা বলে আর আমি একটু চুপচাপ। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।